গুড মর্নিং, ওম সাইরাম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। সকালটা শুরু হয়ে গেল, বেশ সুন্দর ছিল আজকের দিনটাও। যেমন সংসারের সমস্ত কিছু কাজ চোখ মেলার পর থেকে শুরু হয়, তেমনভাবে আজকের দিনটাও একইভাবেই শুরু হলো। আলাদা তো কিছুই না, আমাদের ঘরের বউদের সংসারের কাজ, সংসারের দায় দায়িত্ব, এগুলোই তো সব কিছু। এগুলো ছাড়া আছেটাই বা কী? জানো তো, সংসারে আমাকে এমন বলার কেউ নেই, ওই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন কোনো ট্যাগ আমার উপরে এখনও অবধি কেউ দেয়নি। আর অনেকের ক্ষেত্রে শুনি যে অনেককে অনেকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তবে আমি কখনো আশাও করি না, কারণ না আমি রূপে লক্ষ্মী আর নাই আমি গুণে সরস্বতী, যেটা আমি নিজে ক্লিয়ারলি জানি। তো তারপরে আমি কি করে আশা করতে পারি কেউ আমাকে এই ধরনের কিছু একটা বলে? তবুও একটা জিনিস কি, আমি আমার স্বামীর মুখ থেকে এটাই শুনি যে আমি নাকি তার সংসারের লক্ষ্মী। আসলে ওর হয়তো এই কথাটা মানে বলার একটা কারণ আছে, কারণ এখন যে আমাকে এই ব্লগে দেখো, আমি এই যে আমার বা এই ছোট্ট একটা বাড়ি, এই যে সংসার, এই সব কিছু, এগুলো বেশি দিন হয়নি আমাদের হয়েছে। তার আগে আমি মানে কি বলবো, একটু মানে অসুবিধার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আর সেটা কীরকম অসুবিধা বলবো, মানে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা অমনও না, কিন্তু অসুবিধা বলতে একটা একটা ঘরে ছিলাম, মানে একটা মাত্র ঘর ছিল, আর সেই ঘরটার মধ্যেই কয়েকটা বছর কাটিয়েছি। ওই ঘরটার মধ্যেই মানে একটা রুমের মধ্যেই আমার পুরো সংসারটা ছিল, আর বলতে পারো খাওয়া দাওয়া সব কিছু, মানে সব কিছু মিলে একটা ঘরেই জীবনটা আটকানো ছিল। তো তারপরে এই যে এই যেই ঘরটা বা যেই বাড়িটাতে আমাকে বা আমার পরিবারকে এখন দেখছো, এই বাড়িটা আমাদের নিজেদের তৈরি। আর এটা ওর বাপের বাড়ি না, এটা আমারও বাপের বাড়ি না, এটা আমাদের দুজনার বাড়ি। তো এই বাড়িটা আমাদের নিজেদের তৈরি করা, আর তার মধ্যে একটা অন্য রকম শান্তি, সুখ, যাই বলো না কেন। হ্যাঁ, তবে বলতে পারো বাড়িটা কি এমন বাড়ি, মানে সেটা বড় কথা নয়, সেটা যার যার দৃষ্টিভঙ্গি। আমার কাছে তো ওই তালপাতা দিয়ে ঘেরা বা খড়বিচুলির ঘেরা যাদের বাড়ি, সেটাও বাড়ি, আর সেটাও তাদের নিজেদের বাড়ি, আর তার মধ্যেও অফুরন্ত সুখ থাকে। তো এটাও আমাদের নিজেদের বাড়ি, নিজেদের তৈরি করা বাড়ি, কারোর হেল্প ছাড়া। আর ও নিজে তৈরি করেছে নিজের উপার্জনে, নিজের কষ্টে। তো এই বাড়িটার মধ্যে যেই সুখটা আছে, যে শান্তিটা আছে, এটা বোধহয় অন্য কোনো রাজপ্রাসাদে গেলেও আমি পাবো না। তো এই বাড়িটা ও তৈরি করেছে, সেটা ও আমার উপর ক্রেডিট দেয়, আমি ওর জীবনে আছি, আমি ওর সংসারে আছি, তাই জন্য হয়তো এটা করতে পেরেছে। আর তারপরে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ব্যবসা, এখনও ব্যবসা করে। আমি তো তোমাদের বলি যে আমাদের ব্যবসা আছে, আমি নিজেও দোকানে যাই আর ও তো যাচ্ছেই রোজ দোকানে। তো আমাদের রকমারির ব্যবসা, তার মধ্যে থেকে আমাদের ছিল যৌথ ব্যবসা। সেই যৌথ ব্যবসাটা দীর্ঘ কয়েক বছর, মানে বেশ কিছু বছর ও ক্যারি করে গেছে, আর সম্পূর্ণ দায় দায়িত্ব যা কিছু ব্যবসার টোটালটাই ও সামলেছে, সব কিছু ও করেছে, দিয়ে ওভারঅল সবটা ওর উপরে ছিল, সব কিছু করে টোড়ো। আর কি বলবো, মানে এমন হয়েছে এখন আমরা নিজস্ব ব্যবসা করেছি, ওই পারিবারিক, ওই যৌথ ব্যবসা, ওই সব কিছু, ওই জিনিসটাকে ছেড়ে দিয়ে এসেছি, আমরা নিজেদের ব্যবসা শুরু করেছি। এটা আমাদের বলতে পারো নিজস্ব, যেমন বাড়িটা নিজস্ব তেমন এই ব্যবসাটা নিজস্ব। তো এই বাড়ি আর ব্যবসা এই নিজস্ব হওয়াতে তার মধ্যে অন্যরকম স্বাধীনতা আছে, অন্যরকম সুখ আছে। আর হ্যাঁ, যেটা বলবো অশান্তি বা কি বলবো দুঃখ, অভাব, যে জিনিসটা মানে হয়তো ভাবতে পারো কেউ, না না আমি সে কথা বলছি না, কিন্তু ওই কি বলতো, ঝামেলার থেকে আগে আগে সরে আসা অনেক ভালো। তো আমরা নিজেদের বাড়িতে শিফট করে গেছি, আমরা নিজেদের ব্যবসা শিফট করে নিয়েছি, এখন আমাদের লাইফটা আগের থেকে অনেক স্মুথ আর অনেকটা সুন্দর। তো এখন আমাদের এই ছোট্ট বাড়ি আর ছোট্ট একটা ব্যবসা, ছোট্ট একটা গাড়ি আর আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের সংসারটা খুব সুন্দর। তো আমি জানি এটা নিশ্চয়ই মানে উপরওয়ালার অনেক মানে অশেষ কৃপা আমাদের উপরে যে আমরা এতটুকুও ভালো আছি। কত মানুষ কত না কষ্টে থাকে, তার চাইতে তো অনেক ভালো আছি আমরা। তো উপরওয়ালাকে মানে কি বলবো, মানে আমার সাইকে আমি যতই শুকরিয়া করব তাও বোধহয় অনেক কম বলা হবে।
তো এটা হচ্ছে আমার একান্ত একদম আমার মনের কথা। আর আমার স্বামী হ্যাঁ অবশ্যই উপরওয়ালাকে তো সেও থ্যাঙ্কস দেয় বারে বারে, তবে সে একটা কথা মানে এই কথাটা বলে, ও নাকি মনে করে যে আমি ওর লাইফে বলেই ওর জীবনে এই চেঞ্জগুলো একটার পর একটা এসেছে, বা ও এই সামান্য এইটুকুনি হলেও কিছু জীবনে করেছে, আর নয়তো বলছে তোমার পরিবর্তে অন্য কেউ যদি জীবনে আসতো, অন্য কেউ যদি বউ হতো, হয়তো যেমনকার তেমনই থেকে যেতাম, এইটুকুও পরিবর্তন হতো না, বা নিজের নিজের বলতে এটুকুও তৈরি করতে পারতাম না। তো এতটা সম্মান দেয়, মানে কি বলবো, আমার বলার কিছুই নেই। কারণ যখন একটা স্বামী তার স্ত্রীকে অপমান করে সেটা যেমন হার্ট করে, তেমন যখন স্বামী নিজের থেকে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে তখন যে কতটা আনন্দ, কতটা সুখ, মানে আমি তো আমার নিজের উপরে গর্ব হয় যে আমাকে আমার স্বামী এতটুকুনিও বলে, মানে এটাই আমার কাছে অনেক অনেক বেশি। যাই হোক, হ্যাঁ আমি আমি আর কারো লক্ষ্মী সরস্বতী কালী দুর্গা কিচ্ছু হতে চাই না, আমি আমার স্বামীর কাছে তার সংসারের লক্ষ্মী, মানে তার জীবনের লক্ষ্মী। তো যদি আমার সাই আমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত এমনভাবেই ওর চোখে রাখে, ওর চোখে যদি আমি এই এই জায়গাটাই থাকি সারা জীবন, ব্যাস এতেই আমার শান্তি। নিজেদের জীবন দিয়ে এটা আমরা বুঝে গেছি খুব ভালোভাবেই যে যদি একটা সময় অন্তত জীবনে একটা পিরিয়ড আসে যে কষ্টের, সেটা যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু জীবনে সুখ আসে না। তো আমাদের জীবনে যখন আমরা ওই একটা বাড়িতে সবার সঙ্গে থাকতাম আর একটা ঘরেই থাকতে হতো, তো সেই সময়টা আমাদের কাছে খুব একটা ভালো ছিল না। তার সাথে সাথে যখন যৌথ ব্যবসা ছিল, আশা করি নিশ্চয়ই সবাই বোঝো যৌথ ব্যবসা থাকা মানে সবাইকে সমানভাবে চলতে হবে, কোথাও কোনো কম বেশি চলা যায় না। তো সেই জিনিসটাও ঠিক অতটাও ভালো লাগছিল না, কিন্তু এখন যখন নিজের বাড়িতে নিজের ব্যবসা নিজের সংসার সব কিছু নিয়ে আছি, তো বেশ ভালো আছি, মানে এতটা ভালো আছি যে এটাই অনেক, যেন ভগবান করে সারা জীবন এতটা থাকি। তাহলেও মনে করব হয়তো কোনো জন্মের অনেক পুণ্য আছে আমাদের, যার জন্য আমরা এতটুকুনিও ভালো আছি, ভগবান ভালো রেখেছে। তবে হ্যাঁ, এটুকু আশা করি যখন আমার স্বামী বা আমি, সন্তানরা তো অনেক ছোট ওদের তো প্রশ্নই আসে না, তবে আমি বা আমার স্বামী যখন জ্ঞানত কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কোনো কারোর ক্ষতি চাইনি, তো ভগবানের কাছে যদি কিছু চেয়েছি, কারোর জন্য ভালো চেয়েছি, কারোর বিপদে পাশে এসেছি, যদি যদি কিছু করতে পেরেছি নিজেদেরকে মানে মনে করেছি যে যতটা পারি তার জন্য করি, আর যদি কিছু করতে নাও পেরেছি অন্তত তার পাশে সাহস হয়ে দাঁড়িয়েছি, তো কারোর যখন কোনো ক্ষতি করিনি ভগবান নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে না। আর আগের থেকে যখন এখন এতটুকু ভালো আছি, আগামী দিনে ভগবান নিশ্চয়ই এতটুকু হলেও আমাদেরকে এভাবেই আগলে রাখবে। আর যখন আমার সাই আছে তখন আমি চিন্তাও করি না। তবে ভগবানের কাছে একটা কথাই বলবো এই হাতে শাখা পলা ওঠাতে ওঠাতে, যে ভগবান আমার স্বামী যখন এতটাই ভালো, সে যখন আমাকে এতটা ভালোবাসা আর মর্যাদা দিয়ে রেখেছে, আমি তোমার কাছে প্রার্থনা করি যখন যাব তখন যেন এই শাখাপলা পরেই আমি যেতে পারি, আমার স্বামী যেন মানে দীর্ঘায়ু হয়, সুস্থ শরীরে থাকে, আমার পরিবার আমার সন্তান আমার স্বামী ওরা যেন ভালো থাকে। তো অনেক কথা বলতে বলতে আজকের ব্লগটা এত অবধি চলে এসেছি তোমাদের সঙ্গে, কিন্তু অনেকটা মন খুলে গল্প করেছি। আসলে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটাই তো বন্ধুত্বের, তো বন্ধুত্ব যখন তখন তোমাদেরকে তো বলতে হবে সবটুকু, আমার বিষয় আমার পরিবারের বিষয়, কোনো গোপনীয়তা ঢাক ঢাক গুড়গুড় এমন টাইপের কিছু পছন্দ করি না। আমি চাই তোমাদের কাছে খোলামেলা বন্ধুত্ব করতে, সমস্তটুকু বলতে, ভালোটা বলবো মন্দটা বলবো না এমনটা হয় নাকি আবার, তাহলে আবার কিসের বন্ধু, সেটা তো হচ্ছে এক ধরনের মুখোশ পরা বন্ধুত্ব, সেটা আমি কখনোই হতে দিতে পারবো না। যাই হোক, সমস্ত কিছু কাজবাজ কিন্তু সকাল থেকে আমার হয়ে গেছে, আর এটা আমার রাত্রেবেলার ডিনারের পর্ব, তো একটুখানি ঘরোয়া দেশি কায়দার চাউমিন করলাম। আমি বললাম আজকে আমার ছোটোবেলার স্টাইলের চাউমিন খাওয়া, যেটা আমার মা আমাকে স্কুল লাইফে বানিয়ে দিত, হ্যাঁ ঘরেও তৈরি করত, তো সেইটা করব। তাই জন্য আজকে সিম্পলি রাতে চাউ আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস আছে, ব্যাস এটাই হবে ডিনার। আর সারাটা দিন দেখলেই তো হাবি যাবি কাজকর্ম, ধোয়া কাচা মেলা এই ওই হয়ে গেল। দুপুরে তো মাছের ঝোল ভাত একটু ভাজাভুজি করেছি, আর কালকের পোস্ত যখন রাত্রে করেছি একটু বেশি করে ফেলেছিলাম, তো সেখান থেকে একটু রয়ে গেছিলো, তো সেটা থেকেই হয়ে গেছিলো দুপুরের খাওয়া, আর রাতে ব্যাস এটাই। তো খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, আর সবথেকে বড় কথা আমি ভেবেছিলাম বেশি না হয়ে যায়, কারণ বাসি রেখে দিলে একদম বাজে ব্যাপার হয়ে যাবে, তো একদম মাপ মতন হয়েছে।
ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, অনেকটা ভালোবাসা, কেমন, টাটা।